আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত ওসালাম আলা রসুল হিল করিম ও আলা ও সাহবিহি আজমাইন প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলার পিস টিভি থেকে দিনই আলোচনা শুনছেন ইসলামী অর্থনীতি এবং তার হালাল ও হারাম বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি সেই ধারাবাহিক আলোচনার আজকে একটি পর্ব সেটা হচ্ছে এক প্রকার চুরি আর তা হলো কারো জিনিস ধার নিয়ে তা অস্বীকার করা আপনি কারো কাছ থেকে একটা জিনিস ব্যবহার করার জন্য ধার নিলেন যে ভাই কিছুদিনকার জন্য আমার জিনিসটা ধার দাও তারপর লম্বা হয়ে গেল সময় আপনি ফেরত দিচ্ছেন না তারপরে চাইতে গেলাম কই আমার জিনিসটা কী ব্যাপার বলছে ওই যে তোমাকে দিয়েছিলাম কলমটা দাও না তো আমি তো আপনার কলম নিই কে বলল বাস আপনি অস্বীকার করে বসলেন এটাও এক প্রকার চুরি প্রয়োজনে মানুষ অপরের নিকট থেকে কোনো না কোনো জিনিস ধার নিয়েই থাকে কিন্তু সাময়িক ব্যবহার করার পর তা ফেরত দেওয়া হয় এমন কাজ যে সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই আপনি চাইলে আমি দেব না এটা হতেই পারে না আর আল্লাহ তালা শাস্তি ওই যে ওই নামাজিদের শাস্তি বর্ণনার সময় আল্লাহ বলেছেন ফাওয়াইল মুসাল্লিন ওয়াইল দোজক দুর্ভোগ তাদের জন্য কাদের জন্য মুসল্লিদের জন্য আর তাদের জন্য মাউন মাউন এই নামই হচ্ছে তাই না মানে কি প্রয়োজনীয় ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আগুন যেমন পানি যেমন লবণ এই ছোটোখাটো জিনিস যেমন সাইকেলটা একবার দেন যেমন একটা প্লেট সাধারণত প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে ধার করে থাকে চাষিরা ভাই কোদালটা একবার দাও এই যে সামান্য ছোটখাটো জিনিস যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এক অপারেশন দরকার পড়ে আমার নিজেরটা খারাপ হয়ে গেছে আপনারটা একবার দেন আমি ব্যবহার করে আবার ফেরত দেবো এটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সৌজন্যমূলক ব্যবহারের ফলে মানুষ এক অপরের সহযোগিতা করে থাকে আল্লাহ তালা বলছেন মা তা বানু তোমরা পরস্পর সহযোগিতা করো আমি আপনাকে সহযোগিতা করে আমার জিনিসটা ব্যবহার করতে দিলাম আর আপনি সৌজন্যবোধ অনুভূতি করে আমাকে তা ফেরত দিলেন না কি বললেন বলছেন না তো আপনার তো নিই নেই অস্বীকার করলেন কিন্তু এই হীন শ্রেণীর মানুষ যারা নিজের প্রয়োজন সময়ে জিনিস ধার নিয়ে আর ফেরত দেয় না ফেরত চাইতে গেলে অস্বীকার করে বলে না আপনার জিনিস নেই নেই এমন লোকও যে এক শ্রেণীর চোর তাতে কোনো সন্দেহ নেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগেই এক উচ্চ বংশিয়া মাকজুমি মহিলা উচ্চ বংশের মহিলা ওইভাবে লোকের কাছে জিনিস ধার নিত আর অস্বীকার করত। এই শ্রেণী চুরি করার ফলে সে ধরা পড়ল সাক্ষী সবুজ প্রমাণ সহ যখন সে ধরা পড়ল তখন তাকে নিয়ে তার আত্মীয় স্বজন সহ কুরাইশ বংশের লোকেরা বড় উদ্বিগ্ন হয়ে উঠল যে হচ্ছে ক্রয়েশি মহিলা মাখজুমি মহিলা এর যদি হাত কাটা যায় তাহলে তো বিরাট বদনামের ব্যাপার বিশাল বদনামের ব্যাপার যাতে হাত কাটা না যায় এবার আপসে বলা বলি করতে লাগলো কি করে এই শাস্তিটা মকুব করা হয় যেমন আমাদের দেশে হয় না চোরকে বাঁচানোর জন্য ডাকাতকে বাঁচানোর জন্য সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য খুনিকে বাঁচানোর জন্য কত রকম চেষ্টা করা হয় পয়সা থেকে নিয়ে ওপর লেভেলের লোকদের পেছন ধরা কী করা কি করা কত রকম করা হয় তো যাই হোক বাবিন্দ চেষ্টা করলে যে যদি রকম করে কমসে কম হাত কাটাটা রক্ষা করা যায় কিন্তু কথা বলবে কে এ তো সরাসরি রাষ্ট্রপতির সাথে কথা বলা এত বড় সাহস আছে কার আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাহ আসলামের সাহাবিরা আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে পারতেন না কেন জানেন আল্লাহ নবীর ভিতরে একটা রূপ ছিল এমন রূপ ছিল যে তাকিয়ে থাকতে পারতেন না কঠিন অবস্থা মানুষের ভিতরে ভয় সৃষ্টি হতো তাই না একদিন মসজিদে নামাজ পড়লেন সালাম ফেরা পর দেখলেন ওই মসজিদের এক কোণে দুটো লোক বসে আছে এই ওদেরকে ডাকো ডাকা হলো কাছে যখন এলো তখন আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন মা মানা মানা তোমাদেরকে কে নিষেধ করলো আমাদের জামাতে নামাজ না কেন তখন তাদের তার তখন কাঁপ কাঁপতে শুরু হয়েছে এমন অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সাথে কথা বলা চারটিখানি কথা না মানুষের ভেতরে নিয়ে এসে যেত তো সাহাবারা বললেন কে কথা বলবে এমন আছে বড় বড় সাহাবারা সব উদ্বিগ্ন কে কথা বলবে পরে শেষে বললো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় পাত্র ওসামা বিন জায়েদ ওসামা বিন জায়দ রসুল সাল্লাহ সাল্লামের পালিত পুত্রের ছেলে পালিত পুত্র আগে যায় ছিল তারপরে তো সুখ হয়ে গেছে বা রহিত হয়ে গেছে তো আল্লাহ রসুল সাল্লাম ওসামাকে খুব ভালোবাসতেন ওসামা কথা বলতে পারবে ওসামাকে ফিট করা হল তারপরে ওসামা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কথা বললেন এ রাসুল আল্লাহ মহিলাটা হচ্ছে উচ্চ বংশের মহিলা যদি হাতটা না কাটা যেত তাহলে ভালো হতো এর ফলে রাসুল সাল্লাম বললেন ওসামা আতাশ ফারুফি হাইদিম মিন হুদউদুল্লাহ আল্লাহর হদের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো অবাক আল্লাহর হদ যেখানে আল্লাহ হদ বেঁধে দিয়েছেন ওয়া রেক ও কাতো যে দণ্ডবিধি আল্লাহ তালা নির্ধারণ করেছেন সেই দণ্ডবিধি প্রয়োগ না করার জন্য সুপারিশ করছো অতঃপর তিনি খারাপ হয়ে হাসন দিলেন বললেন তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই জন্যই ধ্বংস হয়েছিল যে সারা কাফি আলি হিমুল হ্যাড তাদের মধ্যে দুর্বল শ্রেণীর মানুষ হলে পরে তাদের উপরে দণ্ডবিধি প্রয়োগ করা হতো আর উচ্চ শ্রেণীর মানুষ হলে পরে দণ্ডবিধি প্রয়োগ করা হতো না যেমন আমাদের পরিবেশে জানে না পারা যাদের মাল আছে টাকা আছে যারা উচ্চ পর্যায়ের মানুষ যারা মন্ত্রীর ছেলে যারা রাজার ছেলে তাদের ওপরে দণ্ডবিধি প্রয়োগ করা হয় না আর সাধারণ মানুষ তারা নিস্পিষ্ট হয় তাদের কেউ নেই বেচারি পূর্ববর্তী জাতিরা এই জন্যই ধ্বংস হয়েছে যে দুর্বল শ্রেণীর ওপরে দণ্ডবিধি প্রয়োগ করত। আর উচ্চ শ্রেণীর ওপরে প্রয়োগ করত না সোনা ফাতে মাতা বিনতা যদি মোহাম্মদের কন্যা ফাতেমা চুরি করতোলা কাতা তুই আদাহা তারও হাত আমি কেটে নিতাম ছাড়তাম না মোহাম্মদের বেটি বলে আমি ছাড়তাম না আমার বেটি বলে আমি তার হাত কাটতাম না এমন হতে পারে না ইনসাফ ইনসাফ আইন আইন সবারই ক্ষেত্রে সমান দুর্বল সবল সবারই কাছে আইন সমান মোহাম্মদের বেটি ফাতেমা যদি আজ চুরি করতো তা আমি ছাড়তাম না এ তো কোন মহিলা যতই উচ্চ বংশের হোক আমার কাছে এর এখানে বেনসাফি হবে না তার হাতও কাটা যাবে বোখারি মুসলিমের হাতে আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা যে চুরি করলে হাত কাটা যাবে কিন্তু এই চুরিটা কোন শ্রেণীর ছিল ওইভাবে ঘর ঢুকে চুরি করা না ধার নিত জিনিস ব্যবহার করার জন্য নিয়াস্ত চেয়ে তারপরে অস্বীকার করত বোঝা গেল কি এটাও এক প্রকার চুরি এবং এ চোরেরও হাত কাটা যাবে সুতরাং কোনো আমানতের জিনিস নিয়ে যদি আপনি খেয়ানত করেন এইভাবে আমানতের রাখলেন কিন্তু সেটা আপনি অস্বীকার করলেন না না কই কখন রেখেছিলেন না তো এটা এক প্রকার চুরি এই চুরিতেও আপনার হাত কাটা যাবে এবার বলি দুঃসাহসী চোরদের কথা যারা প্রকাশ্যে মানব সমাজে বা কোনো পরিবারে হামলা করে হামলা দিয়ে বম ফাটিয়ে অস্ত্র ব্যবহার করে বা চাকুর দেখিয়ে চুরি করে দোকানে ব্যাংকে প্রবেশ করে শক্তির জোরে এবং অস্ত্রের জোরে পয়সা লুট করে প্রাণঘাতের ভয় দেখিয়ে এবং অনেক সময় প্রাণহানি ঘটিয়েও দরকার হলে দে চালিয়ে তাই না দরকার হলে মানুষ খুন করে পর্যন্ত এরা লোকের সম্পদ হরণ করে এদেরকে বলা হয় ডাকাত এই ডাকাত কিন্তু আরও সমাজ সমাজবিরোধী চোর থেকে বড়ো তাই না কারণ শুধু তারা চুরি করে না তার সাথে কি করে মানুষের প্রাণকে হুমকিও দেয় এবং মানুষ খুনও করে অন্য এক শ্রেণীর সমাজ বিরোধী আছে যারা শক্তির জোরে পথে ঘাটে মানুষের সম্পদ চিন্তায় করে তারা ঘরে যায় না তারা রাস্তার ধারে রাস্তাতে নির্জন রাস্তায় অন্ধকার রাস্তায় বন জঙ্গলে গাড়ি থামিয়ে বাস কি আছে বের করো এরা হচ্ছে চিন্তাইকারী এরা হচ্ছে মানুষের কাছে ঘৃণ্য তেমনি আল্লাহর কাছে ঘৃণ্য এবং ক্রোধ ভাজন অবশ্য মানুষের আইনে তারা অনেক ক্ষেত্রে বহাল তবিয়তে ঘুরে বেড়ায় তাই না ধরা পড়ে না অথবা ধরা পড়লে ছাড়া যায় বেঁচে যায় সমাজের লোকে ভয় করে তাকে সম্মানও প্রদর্শন করে থাকে বাপরে এ হচ্ছে গোন্ডা মানে প্রসিদ্ধ গোন্ডা তখন ভয়ে তাকে সম্মান দেয় নিকৃষ্ট লোক যাকে ভয় করে সম্মান দেওয়া হয় তাই না সবচেয়ে নিকৃষ্ট লোককে যাকে ভয় করে মানুষ ভয়ে সম্মান দেয় আসলে সে সম্মানের যোগ্য নয় কিন্তু ভয় করে সম্মান না দিই তখন হয়তোই আমার ক্ষতি করবে তাই না মানুষ তাকে ভয়ে সম্মান দেয় কিন্তু আল্লাহর আইনে বাঁচার উপায় নেই যেহেতু এই হারাম খররা হল দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টিকারী আহা নিরীহ মানুষ যারা রাস্তায় চলবে সেখানে চলার উপায় নেই এই ফাসাদ সৃষ্টিকারীরা আপনার ওপরে হামলা চালাবে লোকেরা সারাদিন মেহনত করার পর রাত্রে একটু সুখের ঘুম ঘুমাবে উপায় নেই সেই সময় আপনার ওপরে হামলা চালিয়ে বা লুকিয়ে চুরি বা ডাকাতি করবে বাঁচার অধিকার থাকলেও এমন অক্ষম তারা বেঁচে থাকবে যাতে তারা দ্বিতীয়বার ওই শ্রেণীর দুষ্কর্ম না করতে পারে তাই ইসলামে তার বিধান তার শাস্তি কড়াভাবে ঘোষণা করা হয়েছে এই শ্রেণীর অপরাধীদের জন্য ইসলামের ঘোষণা সুরা মায়েদা তেত্রিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ কি বলেছেন

অশান্তি সৃষ্টি করে বেড়ায় শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টি করে তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে হত্যা কে করবে আমি আপনি কে করবে সরকার খবরদার এটা মনে করেন না যে হত্যা করা হবে অথবা আমি হত্যা করব না সরকার হত্যা করবে কারণ আপনি হত্যা করতে গেলে তো আরো সেই আবাস মানে হিতে বিপরীত সরকার প্রশাসন সেটা করবে অথবা শুলিয়ে চড়ানো হবে যেমন সরকার বুঝবে যেমন বিচারক বুঝবে কোর্ট বুঝবে যে একে কি শাস্তি দেওয়া দরকার প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার এই শাস্তির কথা আপনাদের কাছে বলবো সাথে থাকুন কাছে থাকুন আবু উমামা বাহেলি রাজিয়াল্লাহ আনু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন তোমরা কোরান তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন কেয়ামতের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে সেই মুসলিম দ্বিতীয় খণ্ড সালাত অধ্যায় হাতের সংখ্যা এক হাজার সাতশো সাতান্ন প্রিয় দর্শক যে কথা বলছিলাম যে শাস্তি এমন ফাসাদ সৃষ্টিকারী এমন শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টিকারী শাস্তি কি তাকে হত্যা করে দেওয়া হবে দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টি করবে তোমার বেঁচে থাকার অধিকার নেই তুমি দুনিয়া থেকে যাও বিদায় নাও অথবা তাকে সুলিতে চড়ানো হবে আওতু কাত্তাইদিহিম ওয়া আরজুলুহুম মিন তার হাত এবং বিপরীত দিককার পা কেটে নেওয়া হবে ডান হাত বাম পা তাই না অথবা বাম হাত ডান পা কেটে নেওয়া হবে যাতে করে সে নিজে আর ওই রকম কাজে অগ্রসর না হয় আর তাকে দেখে অন্য লোকেরাও উপদেশ গ্রহণ করে এবং এই শ্রেণীর কাজে উদ্বুদ্ধ না হয় কাদের জন্য এই শ্রেণীর ডাকাত এবং চিন্তায়কারীর জন্য যারা মানুষ খুন করে মানুষকে ক্ষত বিক্ষত করে চুরি করে ডাকাতি করে আও ইনফাও মিনালার অথবা তাকে দেশ থেকে বিতরণ করা হবে এখন দেশ থেকে বিতরণ জেল জেলে বন্দি করে দেন খালাস সরকার যেমন বুঝবে শাসন কর্তৃপক্ষ যেমন বুঝবে তাকে আজীবন জেল কত বছর জেল তাকে জেলে রাখা হবে দুনিয়া এটা হল দুনিয়ার লাঞ্ছনা এটা হলো দুনিয়ার শাস্তি দুনিয়ার শাস্তি ওয়ালা হুম ফিল আখেরাতে আজাবুন আদিম আর তাদের জন্য রয়েছে আখেরাতে বড় শাস্তি এবারে দুনিয়ার শাস্তি পেয়ে গেলে আখেরাতে শাস্তি হবে কি না সে ব্যাপারে একটা মোটামুটি কথা জেনে রাখুন যে কিছু অপরাধ আছে যার শাস্তি দুনিয়াতে খেলে আখেরাতে আর ভোগ করতে হবে না আর কিছু অপরাধ এমন আছে যার শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে এবং আখেরাতেও ভোগ করতে হবে ফাঁসাদ সৃষ্টি করা এমন বড় অপরাধ ডাকাতি করা ছিনতাই করা এমন বড় অপরাধ এ নিষ্ঠুরতা যে মানুষ নিজের সম্পদ নিজের পরিশ্রমের বলে সঞ্চয় করে রেখেছে নিজের মেয়ে বউ স্ত্রীর গয়না বাড়িতে রাখা আছে আর সেই জিনিস জোর করে অস্ত্রের ভয়ে কিংবা মানুষ খুন করে তুমি লুটফাট করে নিয়ে যাবে আর আরামসে খাবে বিলাসিতা করবে এত বড় অপরাধ এই এত বড় অপরাধের এত বড় শাস্তি যে শাস্তির ঘোষণা শোনানো হলো সোরা মায়েদা তেত্রিশ নম্বর আয়াতে ইসলামী বিধান ইসলাম মানুষের যান মাল রক্ষা কোচে অপহরণ করে নিয়ে গেল আপনার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল কিংবা আপনার কোন আপনজনকে অপহরণ করে নিয়ে গেল বিভিন্ন অপরাধীরা বিভিন্ন শ্রেণীর অপরাধীরা সন্ত্রাসীরা এইসব কাজবার করে এই শ্রেণীর যারা পণ বন্দি করে মানুষকে বেঁধে রাখে এবং যতক্ষণ না টাকা পায় ততক্ষণ তাকে ছাড়ে না এটা হচ্ছে এক প্রকার ডাকাতি ছোট শিশু অথবা অবলা নারীকে অপহরণ করে নিয়ে গিয়ে বেঁধে রেখে তার অভিভাবকের নিকট থেকে অর্থ দাবি করা হয় তা না দিলে ওই পণবন্দিকে অনেক সময় মেরে ফেলার হুমকি দেওয়া হয় বরং মেরেও ফেলা হয় আর এর জন্য তারা এই কাজের মাধ্যমে আল্লাহর জমিনে শান্তিময় জমিনে শান্তিময় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে আর ওই মুক্তিপণ যে হারাম তা বলার অপেক্ষা রাখে না যে মুক্তিপণ তারা পায় নেয় খায় গ্রহণ করে সেটা যে হারাম তা বলার অপেক্ষা রাখে না অনুরূপভাবে বিবাহের নামে স্ত্রীকে পণবন্দি করে এ কথা আপনাদের কাছে বারবার বলা হয়েছে ঘরে বিয়ে করে নিয়ে এলেন বউ সেই বউকে পনবন্দি বানিয়ে তার বাপের কাছ থেকে ধাপে ধাপে এবং খেপে খেপে টাকা আদায় করা একবারে ব্যবসা করব টাকা নিয়ে এসো না তো বাপে ঘরে থাকোগা যতক্ষণ টাকা রান্না এসছো আমার বাড়িতে আসবে না শ্বশুর শাশুড়ি চাপ দেয় বউকে গঞ্জনা ভৎসনা করে মেয়েকে মেয়ে লুকিয়ে আচলে নিজের চোখে অশ্রু মুছে বাথরুমে গিয়ে কান্না করে স্বামী যদি বাড়িতে না থাকে সর্বশেষ আশা হচ্ছে স্বামী যার ভরসায় একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকে তার ভরসা হয় সে যখন রাত্রিকালে শুতে আসে বিছানায় আসে তার কাছে মেয়ে অভিযোগ করে অশ্রু ভারাক্রান্ত চোখে অভিযোগ করে দেখো তোমার মা এই বলছে তোমার বাপ এই বলছে তোমার বোন এই বলছে তখন সে স্বামী রেগে ওঠে বলে সারাদিন মেহনত করে আমি ঘুমাতে এলাম আর এই সময় ভাগ ভাগ কথা বলছো এই সময় গিরগির করতে এলে আমাকে একটু ঘুমাতে দেবে শান্তিতে তার মানে কি যে আমার মা বাপ যা বলছে আমি তাতেও রাজি আছি আমি তাতে সাই দিয়েছি আমি তাতে সম্মত আছি তার মানে তুমিও ওই ডাকাতদের সাথে মিলে আর এক ডাকাত যার কাছে অভিযোগ করতে গেলে পরে অভিযোগ গ্রহণ করে না অনেক সময় দেখবেন যে শাসন কর্তৃপক্ষ ডাকাতদের সঙ্গে মিলে থাকে ডাকাতির বিরুদ্ধে অভিযোগ করতে গেলে অভিযোগ নেয় না কেন তলায় তলায় ষাট আছে বলে না চড়ে চড়ে মাস তো ভাই তো এরা তো বাপ বেটা সম্পর্ক মা বেটা সম্পর্ক এ তো ভাই হওয়ার দরকার না তার মানে মা বাপ যা বলছে আমিও তাতে চাই আমি তাতে সম্মত তুমি আমার কাছে গিরগির করছো কেন আমার কাছে ঘুমাতে দাও মেয়ে আর যাবে কোথায় কোথায় যাবে বলুন যখন শেষ দরজা বন্ধ স্বামীর কাছেও যখন তার সম্মান নেই স্বামীর কাছেও যখন তার কোনো কদর নেই তখন সেই মেয়ে বাপ মাকে খেয়াল করে কান্নায় ভেঙে পড়ে বাপকে ফকির বানিয়ে এসেছি যা ছিল বিক্রি করে আমাকে বিয়ে দিয়েছে তারপরেও টাকা চাচ্ছে আমি আর কোন মুখে বাপের কাছে টাকা চাই মেয়ে শেষ দরজা খোলা যদি দুর্বল ইমানের হয় তাহলে একটা পত্তার জন্য খোলা থাকে আর সেটা হচ্ছে কি আত্মহত্যা ক্ষণ খুন যদিও না করে শ্বশুর শাশুড়ি খুন যদি না করে ওই স্বামী ওই হতভাগা স্বামী যদি নিজে খুন না করে খুন হতে বাধ্য করে আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং অনেক সময় এ কথা বলাও হয় তোর মরণ হয় না মরতে জানিস না কেন আমাদেরকে জ্বালাস কেন এই করিস তোর যদি ক্ষমতাই না থাকে তোর বাবা ফকির তোর বাবা যদি এতই মিসকিন তো আমাদেরকে কেন ফাঁসালি এই সব প্রকৃতির কথা বলে ওই মেয়েকে চোরা দরজা খুলে দেয় যে তুই মরে যা তুই জাহান নামে যা বাবা জাহান নামে যাবি বেহেস্তে যাবি দরকার নেই তুই যাই ঘর থেকে আমার ছেলের আবার নতুন বিয়ে দেবো আবার মোটা টাকা পাবো তাই না সমাজে অভাব নেই আবার আরো মেয়ে পাবে টাকা সহ মেয়ে পাবে তাই না মেয়েরও অভাব নেই এইভাবে সংসার চলছে কত সংসারে কত মেয়ে পণবন্দিনী হিসাবে আল্লাহ আকবার এবং কত লোক টাকা পাচ্ছে আর কত লোকে টাকা পায় না বলে নারী নির্যাতন চালিয়ে যাচ্ছে বধু নির্যাতন চালিয়ে যাচ্ছে কোন আইন কিছুই করতে পারে না সমাজ কিছুই করতে পারে না যদি মানুষ মুসলমান না হয় যদি মানুষ প্রকৃত মোমেন না হয় তাহলে এই শ্রেণীর নির্যাতন বন্ধ হবে না হতে পারে না যদি সে আল্লাহকে ভয় না করে কোন আইনকে ভয় করবে কোন আইন কি করতে পারে কোনো আইন কিছু করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আইনকে মেনে নিয়েছে এবং আল্লাহর শাস্তিকে ভয় করেছে কারণ দুনিয়ার শাস্তি হালকা আখেরাতের শাস্তি বিশাল আখেরাতের শাস্তিতে যখন বিশ্বাস হবে তখন বুঝতেই পাচ্ছেন সে ভয় খাবে ভয় পাবে মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমকে ওসিলা বানিয়ে তার কোনো ক্ষতি সাধন করে অথবা তাকে কষ্ট দিয়ে এক গ্রাসও কিছু ভক্ষণ করবে আল্লাহ তাকে অনুরূপ গ্রাস জাহান নাম থেকে ভক্ষণ করাবেন যে ব্যক্তি কোনো মুসলিমকে ওসিলা বানিয়ে তার কোনো ক্ষতি সাধন করে অথবা তাকে কষ্ট দিয়ে একটি কাপড় পরিধান করবে আল্লাহ তাকে অনুরূপ কাপড় জাহান আগুন থেকে কাপড় বানিয়ে পরাবেন আল্লাহ তালা আমাদেরকে পানাহ দেন প্রিয় দর্শক আমাদের সময় শেষ হয়ে এসেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার কোন জিনিস চুরি হয়েছে খুব সামান্য জিনিস আর কিছুদিন পর চোরও ধরা পড়েছে এখন আমি যদি চোরকে মাপ করতে চাই তাহলে কি আমি মাপ করতে পারি অথবা না হলে ইসলামী বিধান তার উপর কার্যকর করতে হবে চোর যখন ধরা পড়বে চোর ধরা পড়ল চোরের ধরা পড়া দুরকম রকম এক হলো যার বাড়িতে আপনি চুরি করতে গেছেন সেই বাড়ির লোক কিংবা সেই প্রতিবেশীর কাছে আপনি ধরা খেয়েছেন আর ধরা হচ্ছে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে যখন ধরা পড়বে কোনো চোর বা অপরাধী তখন কোনো মাপ নেই শত তো বা শত আস্তাক ফেরুল্লা পড়ুক তবুও হাত কাটা মাপ হবে না তাই না ব্যবচার করলে খুব তোবা করেছেন তোবা করার পর প্রশাসনের কাছে যখন ধরা পড়েছেন তখন ক্ষমা নেই মানুষ খুন করেছেন আপনি খুব তোবা করেছেন তবুও আপনার খুনের বদলে খুন মাফ হবে না কিন্তু প্রশাসনের কাছে যাওয়ার আগে যদি পাবলিক মাফ করে দেয় ঠিক আছে ভাই করে ফেলেছে তাহলে করে ফেলেছে কোনোরকম মাফ করে দিলাম আর করবি না জীবনে ঠিক আছে আবু হা মাফ করেছেন না করেননি দু রাত মাফ করলেন শেষকালে তিন রাতেও মাফ করে দিলেন তারপর আল্লাহ রসুল কি বললেন তুমি জানো কার সাথে কথা বলেছ তো মাফ করতে পারে এবং মাফ করলে যে অপরাধ বেড়ে যাবে সেটাও বটে কিন্তু আপনি সেই রকম চোরকে মাফ করবেন কেন আপনি তো বুঝতেই পারবেন যে চোর কেমন চোর কিছু চোর হয় বললাম না কোনো সাময়িক কারণে শয়তানের চক্রান্তে পড়ে খিধের জ্বালাতে চুরি করে আর যদি খিধের জ্বালাতে চুরি করে তো আপনাকে মাফ করাই উচিত আপনি জানেন যে খেতে পায়নি তিন দিন চার দিন ধরে ফলে আমার খাবার চুরি করেছে তো আপনার মাপ করাই উচিত তার কারণ আপনি বুঝতে পারছেন আর এক চোর হল পেশাদার চোর পেশাদার চোরকে মাপ করলে সমাজে অপরাধ বেড়ে যায় তাই না বাঘকে মাফ করলে ছাগলের প্রতি কি করা হয় অন্যায় করা হয় জুলুম করা হয় আপনি বুঝতে পারবেন যে কাকে মাফ করা উচিত কাকে মাফ করা উচিত না এমন চোর আছে পেশাদার চোর তাকে আপনি মাপ করবেন না তাকে পুলিশের হাতে তুলে দেন যাতে করে সমাজে শান্তি ফিরে আসে কিন্তু অনেক সময় পরিবেশে দেখবেন চোর বলে খ্যাত ডাকাত বলে খ্যাত কেউ কিছু করে না তার কারণ সবাই ভয় করে ওই যে দাদা যদি বাই চান্স এসে আপনাকে আবার সমস্যায় ফেলে এই একটা ভয় যে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করলেন তারপর সে জানতে পারলো তখন সবার আগে এসে আপনাকেই ধরবে তাই না চিরদিন তো জেলে থাকবে না জেল থেকে বেরিয়ে এসে প্রথমেই আপনাকে ধরে এটা ভয় থাকে এই ফলে মানুষ অভিযোগ করে না এর ফলে মানুষ ভয়ে তাকে সম্মান করে কিন্তু এ হচ্ছে সব থেকে বড় নিকৃষ্ট মানুষ যাকে ভয় করে মানুষ সম্মান করে আর আপনারও উচিত সমাজে এমন কিছু লোক থাকা উচিত যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না এমনিতে সবারই উচিত আল্লাহ ছাড়া কাউকে না ভয় করে কিন্তু কিছু দুর্বল শ্রেণীর মানুষ আছে সুতরাং আল্লাহ আমাদেরকে পানাহ দেন এমন সমাজ এমন পরিবেশ থেকে যে পরিবেশে চোট ডাকাতে রাজ করে বেড়ায় সেখানে রাজত্ব চালিয়ে বেড়ায় এবং সেখানে শান্তিময় পরিবেশে অশান্তি সৃষ্টি করে বেড়ায় اللہ آمین و صلی اللہ علیہ نبین محمد وال اجمعین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ